মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল, এটা গোপীনাথের মন্দির তৈরি করেন মা, পাথরের গোপীনাথ আনলেন মন্দিরে, ভালো করে লক্ষ্য করবেন। তার স্ত্রী বড় ভক্তিমতী, তিনি সেবা করছেন, দুজনে সেবা করছে। মুকুন্দ সরকার একটা নিয়ম হচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের চরণে তুলসী পত্র দেবে, পুজো করবে, তারপর কিন্তু চিকিৎসা আরম্ভ করবে। আপনারা যারা কম বয়সে ছেলেরা এখানে কীর্তন শুনছেন, তাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর কিংবা জটার সময় স্নান করেন, একটু তুলসী মন্দিরে জল দিয়ে একটু তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন। যদি গোবিন্দের চরণে একটু তুলসী পাতা দেন, গোবিন্দের জন্য কিছু করেন, তিনি কিন্তু আপনার জন্য করবেন। ভগবান নিজের মুখে বলেছেন, আমাকে কেউ যদি কিছু করে তার ঋণ আমি রাখি না। একবার করে দেখুন, দেখবেন আপনার লাভ কত হয়। শুধু প্র্যাকটিক্যাল করুন, এক মাস করুন, আর বেশি করার দরকার নেই। আপনাদের বলে যাই, মুকুন্দ সরকার চিকিৎসা করছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, মহাপ্রভুর আশীর্বাদ আছে, যাকে তুমি চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মালদা গৌর বলে একটা জায়গা আছে মালদাতে, একজন মুসলমান নবাব, তার নাম হচ্ছে হুসেন শাহ। তার পেটের যন্ত্রণা হয়েছে, কোনো মতে ভালো হচ্ছে না। একজন বললো, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একজনের কাছে গেলে। বলে কোথায়? বর্ধমান জেলার শ্রীখণ্ডে। নবাব বললো, তাহলে আমি যাই। তখন লোকে বললো, না না তুমি যাবে ঠিক কথা, একটা শর্ত আছে, সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। তা তুমি নবাব চিকিৎসা করতে যাবে, তোমার তো করবে না, তাহলে তোমাকে একটা কাজ করতে, তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে। নবাব হোসেন শাহ বলছে, আরে বাবা যদি আমি ফকির সেজে যাই তাতে ক্ষতিটা কি, আমার তো রোগ ভালো হয়ে যাবে। নবাব হোসেন শাহ ফকির সেজে গেল কোথায়? শ্রীখণ্ড গ্রামে মুকুন্দের কাছে। যেতে যেতে জিজ্ঞেস করছে, ভাই এই যে ভাই, বলে কি ওই মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা? একজন বললো, মন্দিরে সোজা চলে যান, দেখবেন কীর্তন হচ্ছে ওই জায়গাটা। আর একজন বললো, না না লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে ওই জায়গাটা। নবাব হোসেন শাহ ছুটে এলো, দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই আগে দাঁড়িয়েছে, পেছনে পড়ে গেছে। সবাইকে বলছে, বাবা আমি বুড়ো মানুষ, আমার পেটে খুব যন্ত্রণা, একটু আগে জায়গা করে দাও। সবার দয়া হলো, নবাব হোসেন শাহ ফকির সেজে সামনে দাঁড়িয়েছে। মুকুন্দ কবিরাজ যখন সকালবেলায় গোপীনাথের পায়ে তুলসী পত্র দিচ্ছে, নবাব মুসলমান হলে কি হবে? হিন্দু বলুন আর মুসলমান বলুন, যারা প্রকৃত হিন্দু, যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত খ্রিস্টান, তারা সব ধর্মের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নেয়। এই যে আমি কীর্তন গান গাইছি, আপনারা অবাক হবেন, ইউটিউবে কিন্তু আমার প্রচুর মুসলিম শিক্ষক থেকে আরম্ভ করে একবারে লেবার কাস্তে যারা আছে, যারা সাধারণ কাজ করে, সেই মুসলিম ভাইয়েরা পর্যন্ত আমার একেবারে ভক্ত। তারা প্রায় আমাকে ফোন করে, বাবা আপনার কীর্তন আমাদের বাড়িতে সবাই শোনে, আপনার কীর্তনে শিক্ষা আছে, তো আপনি এত সুন্দর শিক্ষা দেন, মানুষের জীবনটা পরিবর্তন হয়। এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বলে কিছু নেই, সবার কাজে লেগে যায়, মহা ওষুধের মতো। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, নবাব বলছে, বা মুকুন্দ তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে এত সুন্দর গোপীনাথের পায়ে তুলসী পত্র দিচ্ছ, তোমার কাছ থেকে একটা শিক্ষা পেয়ে গেলাম। আমি নবাব, আমি সকালবেলায় ওপরওয়ালাকে স্মরণ করব, তারপর কাজ করব, তবে আমার কাজ ভালো হবে। মুকুন্দ তখন গাইছে, হে গোবিন্দ হে গোপীনাথ, তোমাকে তো আমি সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, আমার টাকা নেই, তবে আমার মন মন্দির আমি তোমাকে রাখবো। এই জন্য দেখবেন বড় বড় দাদা তো একটা ভালো পোস্টে আছেন, আমার এখানে বিএসএফ জওয়ান, আমার মোবাইলে আপনারা যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন 20-22টা আছে। তারা বলে, দাদা আমরা যতই মানে খুব মানে কষ্টের মধ্যে কাজটা করি, খুব আমাদের একটা ইয়ে আছে আর কি, মানে কষ্ট আছে রাস্তাটাতে, হ্যাঁ যে কোনো সময় আমাদের মৃত্যু ঘটতে পারে, কিন্তু আপনার কথায় আমরা গীতা রাখতে পেরেছি, আর আপনার কথায় একটু একাদশী করি, আমরা সময় মতো আপনার কথা একটু কৃষ্ণনাম করি, আর ভগবানের উপর বিশ্বাস করে দিয়েছি, প্রভু এখনও পর্যন্ত কিছু করে নাই, আমাদের বিশ্বাস আছে প্রভু কিছু করবে না। এই বিশ্বাস যদি ভেতরে থাকে, বহু মানুষ ভক্ত হয়ে গেছে আপনারা হবে। এমন মানুষ ছিল, কপালটা শ্মশান ছিল, কোনোদিন তিলক নিত না, সেই লোক তিলক নিচ্ছে। এমন মানুষ ছিল মায়েরা যে আমিষ খেত, নোংরা খাবার খেত, সে নিরামিষ খাচ্ছে। এমন মানুষ ছিল যারা সোনার মালা নিয়ে ঘুরে বেড়াতো, তারা এখন সোনার মালাও পড়েছে, ফাঁকে তুলসীর মালাটাও পড়েছে, কীর্তন সোনার পত্রাতে পরিবর্তন হয়ে গেছে। এই জন্য তুলসীর মালা আপনারা পড়বেন, মুকুন্দ সরকার পড়েছে, তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, কই গো ঘরণি, এ কি আমার হলো গো স্বামী, কি আমার মাইরা। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, তখন দেখতে পেলো তার স্ত্রী যন্ত্রণা ছটফট করছে। কি হয়েছে, কি হয়েছে তোমার? দেখি তোমার জিভ, দেখি দেখি তোমার চোখ, দেখি হাত, দেখি পা, দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বললেন, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু বললেন, ওরে মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। কেঁদে কেঁদে মুকুন্দ সরকার বলছে, প্রভু
আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। যদি অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বললো, এই দেখ আমি আমার জীবাণুপান তোর স্ত্রীকে দিলাম, এই জীবাণুপানটা দিয়ে দে, তোর স্ত্রীর রোগ তো ভালো হবে, তার সঙ্গে তোর স্ত্রীর, হ্যাঁ তার সঙ্গে তোর স্ত্রীর পেটে একটা বাচ্চা আসবে, সেই বাচ্চারা জন্ম নেবে, তারা হবে ভক্ত রঘুনন্দন। তোর মা নেই, আমার মা মরে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মহিলা, যারা কীর্তন শুনতে এসছেন, যারা এতক্ষণ দাঁড়িয়ে আছেন, এতক্ষণ বসে আছেন, তাদের কাছে নিবেদন রাখবো, বাড়িতে দুটো দেবদেবী যে আছে তাদের আগে পুজো করুন। কৃষ্ণকে পুজো করবার দরকার নাই, জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে আছে, ওদের আগে পুজো করুন। আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কাঁদাবেন না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি, এই দুটো জিনিস যেদিন চলে যাবে সেদিন ঘর ধ্বংস হয়ে যাবে। না না, আপনার যে বাড়িতে বাস করেন সেই বাড়িটা চলে যাবে তা নয়, আপনার হৃদয়রূপী বাড়িতে ধ্বংস হবে সেদিন যেদিন আপনার বাবা মা চলে যাবে। এই যে রে কৃষ্ণ, মা কাঁদাবেন না, উজ্জ্বল বসো, মা কাঁদাবেন না। যার বাড়িতে মা আছে বেঁচে, এখনো বুঝবেন আপনার আসল খুঁটিটা এখনো বেঁচে আছে। আমি তার ভক্তভোগী। গত বছর 21 ভাদ্র আমার বাবা চলে গেলেন, আমি বহু দূরে দূরে কীর্তন করে বেড়াই, আমার বাবা আমাকে বলতেন, প্রদীপ তোর তোর হাতে আমি জল খেতে পাবো না মৃত্যুর আগে। কেন? তুই তো মাসে 26-27 দিন বাইরেই থাকিস, একদিন শুনতে পাবি আমি চলে গেছি, তুই আর জল দিতে পারবি না বাবা। আমি বলেছিলাম, যদি তোমার প্রতি আমার ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, বাবা তুমি যেদিন যাবে আমার কোলেই যাবে। সত্যি ঘটনা তাই হলো। করোনায় যখন দেশ বিধ্বস্ত হয়ে গেছে, হরিনাম তখন বন্ধ, আমি বাড়িতেই আছি। 81 বছর বয়স, একবারে সুন্দর চেহারা, আপনার সামনে আমার সামনে আমার বাবাকে দাঁড় করালে লোকে বলবে এরা বাবার ছেলে নয়, দু ভাই। এত সুন্দর ফিটেস চেহারা, ডাক্তার মানুষ ছিলেন তো। তিনি আমাকে একটি কথাই বলতেন, বাবা তোর জন্যে তুই যদি আমার মেয়ে হতিস তো খুব ভালো হতো। বললাম কেন? আমি তাহলে গয়া কাশী বৃন্দাবন ঘুরে বেড়াতাম, তুই ছেলে হয়েছিস তো সংসারটা দেখতে দেখতেই আমার আর ভালো কাজ করা গেল না। তবে বাবা একটা কথা বলতেন, যে কিছু করলাম আর না করলাম, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হলো, তাদের চরণধুলি তো পেলাম। বাবা আমার কোলে মাথা রেখেই চলে গেলেন। এখন আমি কীর্তন করতে বেরোই বাড়িতে 4 জন মেয়েকে রেখে, আমার বৃদ্ধা মা, আমার স্ত্রী, আমার 2টি কন্যা। গান করতে বেড়াই, গোবিন্দের উপর ভরসা করে বেড়াই, মাথায় কিন্তু থেকে যায় একটি কথা, তারা ঠিক আছে তো? এখন আমি বুঝতে পারছি যে পিতৃদেব চলে গেছেন বলে, যখন দাদা ভাইরা বাইরে চলে যাবেন, আপনার স্ত্রী বাইরে থাকবে, ভেতরে থাকবে বাড়িতে, আপনি 10 দিনের জন্য বাইরে যাবেন, আপনার কিন্তু বুকে একটা হিম্মত থাকবে, আমার বাবা আছে। কোনো পুরুষের ক্ষমতা নাই সেই বাড়িতে ঢুকে যায় যতক্ষণ আপনার বাবা বেঁচে আছে, কারো ক্ষমতা নেই। এখনো আমার বুকে বল আছে, আমার মা আছেন তো, দরজার সামনে প্রহরী দিয়ে আছে, কেউ ঢুকতে পারবে না, আমার মা আছে। মায়ের মতো আপনার পৃথিবীতে কেউ নাই। মুসলিমদের একটা ধর্মগ্রন্থে বলেছে, দিনে তালিম বইটার নাম, বাপ নে জানাম দিয়া উছলি হুই পানিসে, মা নে জানাম দিয়া আপনার জান কা কোরবানিসে। বাবা তো 2 দিন আনন্দ করেছে, কিন্তু মা 10 মাস 10 দিন পেটে বাচ্চাকে রেখে কত রাত উঠেছে, কত রাত বসেছে, তারপর জন্ম দিয়েছে, যে পৃথিবীর মুখ দেখালো, সেই মা যদি আমার হাতে খেতে না পায়, তবে তো আমাকে পশুর সঙ্গে তুলনা করা যায়। মা কাঁদাবেন না। মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে, বাড়িতে ঘুমোই, সবাই জেগে থাকে, আর সবাই ঘুমোই, কিন্তু একজন ওঠে আর বসে, তিনি মা। মায়ের পেটে বাচ্চা থাকলে মা ঘুমোয় না। হসপিটালে আমি দেখেছি একজন মা বাচ্চা হতে গিয়ে ছটপট ছটপট করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ডাক্তারবাবু বাড়ির লোককে ডেকে বললেন, এদিকে আসুন। বলে, কি আপনাদের পেশেন্ট বাঁচবার অবস্থা খুব খারাপ, বাঁচবে না, তবে ছেলেটা বাঁচতে পারে, বাচ্চাটা বাঁচতে পারে। মেয়েটা যখন শুনতে পেলো আমি বাঁচবো না, আমার বাচ্চা বাঁচবে, তখন ইশারা করে ডাক্তারবাবুকে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দিবি।
পৃথিবীতে এত বড় ত্যাগ যে স্বীকার করছে তার কথা অনুভব করুন। শুধু কীর্তন শুনলে হবে না, যে কীর্তন শুনে তার ভেতরে জানোয়ারটা বেরিয়ে মনুষ্যত্ব জেগে যায়, তার বিবেক জেগে যায়, সে মানুষ হয়ে যায়। কত ছেলে আমার কাছে কেঁদে কেঁদে বলেছে, দাদা বহুদিন অন্যায় করেছি, আর অন্যায় করব না, আপনি আমার চেতন ফিরিয়ে দিয়েছেন। আপনি যেমন বাচ্চাকে জন্ম দেবার সময় কষ্ট পেয়েছেন, এখন তো ডাক্তার বাবু হসপিটালে সুবিধা আছে, যখন আপনার মা জন্ম দিয়েছে তখন তো হাসপাতালই ছিল না, মৃত্যুর সঙ্গে রক্তের বান বন্যা বইয়ে দিয়ে বাচ্চাকে জন্ম দিয়েছে, ইনিই তো মা। পৃথিবীতে বাবার চাইতে মায়ের, মায়ের কিন্তু শক্তি বেশি, মায়ের প্রেম বেশি। এক মাস পর বাবা কাজ থেকে ফিরছে, ছেলে রাস্তায় খেলা করছে, বাপি বাপি কোলে নাও কোলে নাও, চল চল বাড়ি চল, কি ধুলো মেখেছিস চল চল চল, বাচ্চাকে আঙুল ধরে নিয়ে গেল, কোলে চাপালো না কেন যদি ধুলো লেগে যায়। মা বাড়িতে গিয়ে কি করলো, ধুয়ে মুছে পরিষ্কার করলো, তারপর বাবা মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে গেল। কিন্তু বলুন তো মায়েরা, নতুন একটা কাপড় পরে আপনি খেতে বসেছেন, আপনার বাচ্চারা ধুলো বালি মেখে যদি আপনার কোলে চেপে দেয় আপনি কি করবেন? কাপড়ের দিকে না তাকিয়ে, নিজের খাবারের দিকে না তাকিয়ে ছেলেকে মুখে তুলিয়ে দেবেন? এখন বড় হয়েছেন অনুভব করতে পারছেন না কি করেছে? একদিকে আপনি কাপড়ের মধ্যে প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন, একদিকে পায়খানা প্রস্রাবকে নিয়ে একদিকে মা খেয়েছে, সেদিনের কথা মনে থাকে না? আজকে যারা মাকে দেয় না তাদের সেই দিনের কথা মনে পড়ে না, যেদিন মা রক্তের বান বন্যা বহে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিল, ঠাকুর একটি সন্তানের মা হয়ে গেলে আমি আর পৃথিবীতে কিছু চাই। অনুভব করবেন, শুধু কীর্তন শুনলে হবে না, অনুভব করবেন, এরই নাম কীর্তন। আজকে হাজার হাজার শ্রোতা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এতক্ষণ আনন্দ করছেন, আপনাদের চোখ দিয়ে জল পড়ছে কেন? কীর্তন তো এইটাই, হাস্য ক্রন্দন নর্তন, এরই নাম কীর্তন। আমার গুরুদেব বললেন, মা কাঁদিও না। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেবার জন্যে উপবাস করেছ, মাকে পুষ্পাঞ্জলি দেবে? বিবেক তোমার জাগ্রত হয় নাই যাকে পুষ্পাঞ্জলি দেবার জন্য তুমি উপবাস করেছো? বৃদ্ধ পিতা বৃদ্ধা মা দরজায় বসে আছে, দুটো ভালো খাবার জন্যে ওদেরকে না দিয়ে তুমি মাকে দিতে যাচ্ছ। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত মা বাবাকে পুজো কর। জীবন্ত মা বাবা দুটো জীবন্ত অবস্থায় খেতে পেল না, আর আপনি বিরাট বড় প্যান্ডেল করে 10,000 লোককে খাওয়াচ্ছেন, লোককে বলছেন দেখো আমার কত কথা টাকা আছে রাখুন, জীবন্ত অবস্থায় বাবা মাকে দেওয়ার পর যদি আপনি মৃত্যুর পর 10,000 লোককে খাওয়ান তবে খাওয়া সার্থক হবে, আর নইলে জীবন্ত অবস্থায় দিলেন না, আর যদি মৃত্যুর পরে দেন তবে ওটা রাক্ষসকে দেওয়া হবে, মানুষকে দেওয়া না। আপনিও তো বাবা হয়েছেন, যদি আজকে কাউকে ঠকাচ্ছেন আপনি তৈরি হন, আপনার বাচ্চা বড় হচ্ছে একদিন আপনাকে ঠকাবে, আপনি সেই দিনই বুঝতে পারবেন রক্তের গরমে যেটা করলাম আজকে আমাকে ভোগ করতে হচ্ছে। মায়েদের কাছে নিবেদন, যদি আপনাদের প্রশ্ন করি গাছ আগে না ফল আগে, আপনারা বলবেন গাছ আগে। যদি তাই হয় যাকে আপনি স্বামী রূপে পেলেন তাকে কোথা থেকে পেলেন? সে না খেয়ে না পড়ে মানুষ করেছিল, চাকরি পেয়েছে, তাকে নিয়ে গর্ব করছেন, বাড়ি করছেন, আনন্দে রয়েছেন, কার জন্যে রয়েছেন? আগে গাছটার দিকে তাকান, কত কষ্ট করে অমৃত সন্তান জন্ম দিয়ে আপনার কাছে তুলে দিয়েছে, আপনার অহংকার কিসের? অহংকার তো তাদের থাকা উচিত। আপনি দেবেন না, আপনি ঠকবেন। আপনার ছেলে বড় হচ্ছে, ও দেখছে আমার মা বাবা কেমন করছে, ও যখন বড় হবে আপনাকে কাঁদাবে 100%, সেই দিনই বুঝবেন আমি কি করেছিলাম। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, আরে বাপের কুল একটা শ্বশুর কুল। যদি কোনো মেয়ে শ্বশুর ঘরে খারাপ ব্যবহার করে পাড়া প্রতিবেশী বলে মেয়েটার বাবার বংশ ভালো নয়, নইলে মেয়ে এত খারাপ হয়। আর কোনো মেয়ে যদি ভালো ব্যবহার করে পাড়া প্রতিবেশী বলে মেয়েটা ভালো কেন বলতো, আসলে ওর বাবার বংশটা ভালো। যদি বাবা মায়ের মান রক্ষা করতে চান তবে নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে শিখুন। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ পড়াশুনো করে, কি লাভ ডিগ্রি নিয়ে, যদি আসল জায়গাটা ফাঁক রেখে দিলেন
কিসের অহংকার দেখাচ্ছেন আপনি? এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, ইঞ্জিনিয়ার ডাক্তার, রাখুন আপনার ইঞ্জিনিয়ারিং। কে আপনাকে ইঞ্জিনিয়ার করলো? যাকে করলো তাকে আপনি প্রতারিত করলেন। আপনি তো অস্বীকার করছেন, আপনি তো প্রতারক, আপনি তো মানুষ নন, আপনার তো বিবেক নাই। আপনি শিক্ষা গ্রহণ করেছেন মুখস্থ করে, আপনার বিবেক থাকলে আপনি তাদের দুজনকে রাখতে পারতেন। এই জায়গাগুলো ঠিক রাখবেন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে মা মারা যায়। দিদি তুমি বাপের বাড়ি যাবে না? না। কেন? যার কাছে যেতাম সেই তো নাই, বা কার কাছে গিয়ে দাঁড়াবো? আপনাদের কাছে নিবেদন, ছোট্ট একটা গল্প আপনারা শুনেছেন, কলকাতারই গল্প, ঠাকুর পুকুর। ওখানে আমি একবার কীর্তন করতে এসেছিলাম খোকনদার বাড়িতে। যখন কীর্তন করতে ঢুকলাম, আপনারা শুনবেন, বিরাট বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান, ভেতরে কুকুর। যে না কোলিং বেলটা দিলাম, সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এলেন, একটা আলসিছেন কুকুর নিয়ে। জিজ্ঞেস করলেন, প্রদীপবাবু এসে গেছেন? আরে আসুন, কুকুর কোলে। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? 50,000। খাই কত? 1,000। আচ্ছা কীর্তন কদিন হবে? 4 দিন, আপনার 1 দিন আর 3 জনের 3 দিন। আচ্ছা বেশ বেশ, বাড়িতে গেলাম, সেবা করালেন, জল দিলেন, সব কিছু করলেন। জিজ্ঞেস করলাম, বাড়িতে কজন আছেন? বলে, আমরা 4 জন। কে কে? আমার মা, আমার স্ত্রী, আমার একটা ছেলে আর আমার আমি। বেশ, স্ত্রী এলো প্রণাম করলো, ছেলে এলো প্রণাম করলো, তিনি প্রণাম করলেন, একজন এলেন না, তার মা। জিজ্ঞেস করলাম, খোকনদা জেঠিমাকে একবার ডেকে দিন, প্রণাম তো আমি তাকে করবো, আশীর্বাদ নিতে হবে না? উনি তখন কানে কানে বললেন, দাদা আমার মা এখানে নাই, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার বাড়িতে আজ 4 দিন ধরে কত লোকের সেবা হচ্ছে? প্রত্যেক দিন 2,000 লোক সেবা করছে। জিজ্ঞেস করলাম, 2,000 পাতা আপনার বাড়িতে পড়লো, আপনার মায়ের একটা পাতা জুটলো না? একবারে শব্দ নয় পেছনে, আপনার মায়ের পাতা জুটলো না? উনি তখন চোখে জল ফেলতে বলতে বললেন, প্রদীপদা একটা কথা বলবো, পুরুষ ভালো হয়, রমণী রমণীর শত্রু, মেয়েরা আমি আমার কথা নয় কিন্তু উনি বললেন খুব ধিক্কারে, মেয়ে মেয়েদের শত্রু। আমরা যখন ভাইয়ে ভাইয়ে জন্ম নিয়েছি মায়ের কোলে, এক পাতাই খেয়েছি, মাকে যা চেয়েছে তাই দিয়েছি, যখন থেকে দুটো রমণী দু ভাইয়ের পাশে চলে এলো তখন থেকে বাধা সৃষ্টি হয়ে গেল। উনি বললেন ওনার কথা, কীর্তন হয়ে গেল। শেষে আমি বললাম, ঠিক আছে দাদা। উনি বললেন, পরে বছর আবার আসুন। বায়না করলেন, ঠিক গান হবে 1 মাস আগে ফোন করছেন, প্রদীপবাবু গানটা হবে না। কেন? উনি কাঁদছেন। কি হয়েছে? 1 মাস আগে আমার মা চলে গেছে। এইদিকে এইদিকে এইদিকে, 1 মাস আগে আমার মা চলে গেছে, শিক্ষাটা দেখুন। বলছে, প্রদীপবাবু আমার মা আমাকে মৃত্যুর আগে যে শিক্ষাটা দিয়ে গেছে আমার ভেতরটা কুঁড়ে কুঁড়ে খায়। আপনি আসরে আসরে বলবেন, যদি যদি কারো চৈতন্য হয়তো হতে পারে। বললাম, কিরকম? এদিকে বলে, আমি যখন বৃদ্ধাশ্রম থেকে ফোন পেলাম, আপনার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একবার দেখে যান, শুনবেন মন দিয়ে। মাকে দেখতে গেলাম, আমার স্ত্রী, আমি, আমার ছেলে। আমি সেদিন বললাম, আচ্ছা খোকনবাবু আপনার স্ত্রী গিয়েছিল? বলে, হ্যাঁ। কি করছিল? আমার মায়ের পাটা ধরে মাথাটা নিচু করে বসেছিল। আপনি কিছু বলেন নাই? বললাম, কি গো আজকে কেঁদে কি হবে? আজকে কেঁদে কি পরিতাপ হবে? কিচ্ছু হবে না। আমার মা তখন আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওখানে বন্ধ করুন যারা শব্দ করছে, এদিকে। ভালো জায়গাগুলোকে নষ্ট করার চেষ্টা করবেন না গল্প করে মাঝে। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার মা কিছু বলেছে? মা মৃত্যুর সঙ্গে বলে গেল, খোকন মৃত্যুর আগে আমি যে বৃদ্ধাশ্রমে বাস করি, প্রচণ্ড গরম বাবা, একটা ফ্যান লাগিয়ে দিবি? বললাম, মা তুমি তো 2-4 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? আমার জন্যে নয়, তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার যখন বিয়ে দিবি তোদের দুজনকে এইখানেই আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থা। হরি বল হরি বল। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি আজকে রক্তের অহংকারে কারো ব্যবস্থা করেন, তবে কেউ ব্যবস্থা করুক আর না করুক,
ঈশ্বর কিন্তু ব্যবস্থা করে রাখছে, ওর জন্যে চিন্তা নেই। তুমি যে মা সবে থেকে যখন মা, তুমি যে মা সবে থেকে যখন মা, তুমি যে মা সবে থেকে যখন মা, তুমি যে মা সবে থেকে যখন তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বায়ুমা, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন তুমি যে মা সবে থেকে যাবো মা, তুমি যে মা সবে থেকে যাবো মা, তুমি যে মা সবে থেকে যাবো। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, আমার মা দশ মাস দশ দিন গর্ভেতে লুকাই মা গো, আমাকে জন্ম দিলেন কত না ব্যথা মা, দশ মাস দশ দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা আমার মা, দশ মাস দশ দিন গর্ভেতে লুকাই মামা, আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা, দশ মাস দশ দিন গর্ভেতে লুকা তোমারই কোলে শুই কত না আদর খে, তোমারই কোলে শুই কত না আদর খে, তোমারই কোলে শুয়ে কত না আদর খে, তোমারই কোলে শুয়ে কত না আদর খে, করিলে মা গো আমার যতন মা, তুমি যে মা সবে থেকে যতন মা, তুমি যে মা সবে থেকে আপন মা গো মা, আমার মা তুমি যে মা সবে থেকে মা, জননী।